আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানিয়া আক্তার প্রভা বরাবরের মতো আপনাদের সাথে লটিউব থেকে চলে এসেছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দণ্ডবিধির 497 ধারা, যেখানে কিনা বেবিচার যে অপরাধটি আছে সেটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং 497 ধারাটি আমাদের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী কিনা সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের বাংলাদেশ সংবিধানের একটি অনুচ্ছেদ আছে, 27 নং অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, মানে হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল সম্পর্কে বলা হয়েছে। এবং 28 নং অনুচ্ছেদের দিকে যদি আমরা তাকাই, সেখানে বলা হয়েছে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এবং নারী ও পুরুষকে সমান চোখে দেখতে হবে। তো নারী পুরুষ এখানে আইনের চোখে সমান। তো আমরা হচ্ছে দণ্ডবিধি 497 ধারার দিকে যদি তাকাই, সেখানে ব্যভিচারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে নিচের যে উপাদানগুলো আমি লিখে দিয়েছি সেগুলো যদি থাকে সেক্ষেত্রে ব্যভিচার বলে গণ্য হবে। প্রথমত হচ্ছে যৌন সঙ্গমের উপস্থিতি থাকতে হবে, এখানে একজন পুরুষ ও একজন বিবাহিতা নারী থাকতে হবে। যে পুরুষ যৌন সঙ্গম করবেন তিনি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করবেন যে তার যৌন সঙ্গমের সঙ্গী মহিলা অন্য পুরুষের সাথে বিবাহিতার স্ত্রী এবং বিবাহটি বৈধ এবং বিবাহিতা মহিলার সম্মতি ছিল এবং বিবাহিতা মহিলার স্বামীর সম্মতি ছিল না। এখানে বলতে বোঝানো হচ্ছে যে একজন বিবাহিতা মহিলার সাথে একজন পুরুষ যখন যৌন সঙ্গম করবেন সে বিবাহিতা মহিলার হাজবেন্ডের সম্মতি ছাড়া, তখন সেটাকে আমরা বলছি ব্যভিচার। এবং এখানে দুইজনেরই কনসেন্ট থাকে, বিবাহিতা মহিলারও একটি সম্মতি থাকে এবং একজন পুরুষ যার সাথে সে ব্যভিচার করছে সে তারও হলো আপনার একটি সম্মতি থেকে থাকে। তো এখানে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমাদের উপরোক্ত যে উপাদানগুলো দেওয়া হয়েছে আমাদের 497 ধারায়, সেখানে শুধুমাত্র পুরুষটি এই ধারার অপরাধে দণ্ডিত হবেন বলে বলা হয়েছে, কিন্তু এখানে নারীকে কোনো দোষ দেওয়া যাবে না। স্পষ্ট বোঝা যাচ্ছে যে নারীর সম্মতি ছাড়া ব্যভিচার কখনোই সম্ভব নয় এই ধারার অধীন। তারপরও নারীকে শাস্তির আওতায় আনা হয়নি, উভয় অপরাধ করলেও শুধুমাত্র পুরুষেরই বিচারের সম্মুখীন হতে হচ্ছে, শাস্তি ভোগ করতে হচ্ছে। যেহেতু ব্যভিচার একটি অপরাধ আর উক্ত অপরাধে নারী পুরুষ উভয়ই জড়িত, বিধায় নারী পুরুষ উভয়েরই শাস্তির বিধায় না রেখে অযৌক্তিকভাবে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান রাখা হয়েছে সেটিকে আমরা লিঙ্গ বৈষম্য বলতে পারি এবং আইনের চোখের সকলেই সমান এই মৌলিক অধিকারের পরিপন্থী হিসেবে বিবেচিত করতে পারি, যেটিকে আমাদের কনস্টিটিউশনের 27 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যদি কেউ ব্যভিচার করে সেক্ষেত্রে ব্যভিচারকারী যে পুরুষটি আছে তিনি হচ্ছে অপরাধে দণ্ডিত হবেন, কিন্তু ব্যভিচারকারী যে নারীটি আছে তিনি হলো অপরাধে দণ্ডিত হবেন না। তো এখানে বলা হচ্ছে যে যেহেতু আমাদের দুজনেই অপরাধটি করেছে সেহেতু আমাদের দুজনকেই শাস্তির আওতায় আনা উচিত ছিল, যেটি কিনা আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো দ্বিতীয়ত হচ্ছে কোনো অপরাধ করার ক্ষেত্রে মূল অপরাধীকে সাহায্য করা অপরাধ হিসেবে বিবেচিত। আমরা যেহেতু জানি একজন যদি ক্রাইম করে থাকেন এবং অন্যজন যদি সেটির আপনার ক্রাইমের সাহায্য করে থাকেন সেক্ষেত্রে আমরা এবিটর হিসেবে জেনে থাকি। তো এখানে বলা হচ্ছে যেহেতু একজন নারীও এবিটর হিসেবে কাজ করছে এখানে, সেজন্য আমাদেরকে নারীদেরকে ছাড় দেওয়াটা উচিত হয়নি। তো আমরা এখানে যদি বলি যে পুরুষরা নারীকে প্রলোভিত করে নারীর সহিত সঙ্গম করেছে, ওকে, তো এই জন্য নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এমনও তো হতে পারে যে নারী পুরুষকে প্রলোভন দেখিয়ে সঙ্গমে রাজি করিয়েছেন, তাই না? বা এমনও হতে পারে যে নারী হলো মূল অপরাধকারী আর পুরুষ হলো উক্ত অপরাধের সহায়তা করি, তাই না? তো তৃতীয় পয়েন্টে যদি আমরা আসি, এখানে শুধুমাত্র যে বৈষম্য নারী পুরুষ বৈষম্য সৃষ্টি করেছে শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে বিবাহিত নারীর স্বামীর সম্মতি ব্যতিরে কোনো পুরুষ ওই নারীর সহিত যদি সঙ্গম করেন তবে বিচার বলে বিবেচিত হবে। তাহলে এখানে প্রশ্ন একটি থেকে যেতে পারে, সেটি হচ্ছে ওই নারীর স্বামী যদি সম্মতি দিয়ে থাকেন সেটি কি অপরাধ হবে না? কারণ একটা নারীর স্বামী যদি সম্মতি দেয় যে আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ব্যভিচার করো অন্য একটা পুরুষের সাথে, তাহলে এটি কি হলো আপনার অপরাধ বলে বিবেচিত হবে না? সেটি এখানে কিছুই বলা নেই এই ধারাটিতে। এছাড়াও ব্যভিচার করলে ব্যভিচার
ঋণী নারীর স্বামী উক্ত পুরুষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারেন। এই অধিকার ব্যভিচারিণী নারীর স্বামীকে দেওয়া হলো, কারণ তার সম্মতি ছাড়া ওই ব্যক্তির ব্যভিচার করেছেন। তাহলে যে পুরুষ ব্যভিচার করলো সেও তো তার নিজের স্ত্রীর সম্মতি ছাড়া ব্যভিচার করেছে, তাই না? যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে ওই ব্যভিচারী পুরুষের স্ত্রী কেন ব্যভিচারিণী নারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না? এটাও হচ্ছে একটি কোয়েশ্চেন এসে দাঁড়ায়। কারণ হলো দেখা যাচ্ছে যে যিনি হলো ব্যভিচার করেছেন যে পুরুষটি, তিনি যদি হলো বিবাহিত হয়ে থাকেন, তার স্ত্রী সেই ব্যভিচারিণী নারীর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা এই ধারাতে স্পষ্ট কিছু বলা নেই। তাহলে আমরা সবকিছু বিবেচনা করে দেখতে পারি যে হলো আমাদের যে 497 ধারাটি আছে সেটি যত দ্রুত সম্ভব সংশোধন করা উচিত, যেখানে নারী ও পুরুষকে আমরা সংবিধানে সমান অধিকার দিয়েছি, সেখানে আমরা এই অপরাধের জন্য পুরুষকে শুধুমাত্র শাস্তি দিচ্ছি অথচ নারীকে সরাসরি দায়মুক্ত করছি। এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে নারী পুরুষ সমান ভাবে শাস্তি দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, তা হলো 1860 সালে যখন আইনটি প্রণয়ন করা হয়েছিল তখনকার পরিস্থিতি এবং বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। তখনকার সমাজ সংস্কৃতি আর বর্তমানের সমাজ সংস্কৃতি এক নয়। তখনকার দেখা যেত যে নারীর অবস্থা আর বর্তমানে নারীদের অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত বা হচ্ছে পার্থক্য আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে হলো এই ধারাটি সংশোধন করা উচিত। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।